বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে হাই ভোল্টেজ তার কিভাবে জয়েন দিতে হয়। এই যে হাই ভোল্টেজ তারগুলা, এটি হচ্ছে আমাদের যে সাধারণত যে খাম্পির পুলগুলা, যে যে লাইনগুলো থাকে অথবা বিদ্যুতের যে খুঁটিগুলা, সেই খুঁটির তারগুলা কিভাবে জয়েন দিতে হয়। এই জয়েন্টটির নাম হচ্ছে ব্যাটেনিয়ার জয়েন্ট। তো এই ব্যাটেনিয়ার জয়েন্ট আজকে তোমাদের আমি ফুলফিল শেখাবো। এই নিয়মে যদি হাই ভোল্টেজ তার জয়েন দেওয়া হয়, তাহলে সে তারে কখনো তার এই জয়েন্টে ছিঁড়বে না, এমনকি লোডে কোনো প্রকার শর্ট সার্কিট হবে না। তো সেটি এখন দেখাবো। তো তার আগে দুটি মাথা আমি আলাদা করে নিয়েছি। তো মাথা দুটি আমাদের ঘুরিয়ে একত্র করে নিতে হবে। সাপোজ এই দুটি হচ্ছে আমাদের জয়েন্টের মাথাটি একত্র করতে হবে। এটি হচ্ছে হাই ভোল্টেজের তার। এই নিয়মে 33, 11 kV অথবা LT-র যে তারগুলো আছে সেটি জয়েন দিতে হয়। আমরা প্রথমে দুটি প্রান্ত একটু বিভক্ত করে নিব 8 ইঞ্চির মতো। 8 ইঞ্চির মতো আমরা এপাশে 8 ইঞ্চি, এপাশে 8 ইঞ্চি বিভক্ত করে নিব। তারপর এখানে যে 4 ইঞ্চি আছে, মানে এই মাঝখান থেকে যে 4 ইঞ্চি বরাবর, এই 4 ইঞ্চির মাঝখানে এরকম ভাবে ধরতে হবে। ধরে ধরার পর আমাদের যে এই পাশের এই প্রান্তের যে তার প্রথম তারটি আছে, সেই উপরের যে তার আলটি আছে, সেই আলটি এরকম ভাবে সারিয়ে নিতে হবে। সারিয়ে নিয়ে এইরকম ভাবে একটি প্যাঁচ দিতে হবে। অবশ্যই কম্বিনেশন ক্লাস দিয়ে ভালোভাবে টাইট করে নিতে হবে। তারপর এই পাশের যে উপরের যে একটি আল আছে, সেই আলটিও সারিয়ে নিতে হবে। এই আলটিও সেম একই রকমের প্যাঁচ দিতে হবে। তো প্যাঁচটা অনেক টাইট ভাবে দেওয়ার চেষ্টা করবে। প্লাস দিয়ে ভালোভাবে টাইট করে নিতে হবে। তারপর তারপর উপরের যে একটি আল আছে, এই আলটি এরকম বেঁকা করে দিয়ে কেটে নিতে হবে। এইরকম ভাঁজ করে দিতে হবে এই আলটি। তারপর তার উপরের যে আলটি আছে, সেই আলটি এরকম ভাবে প্যাঁচ দিতে হবে। আবার এই পাশেও সেম একই প্রসেস ব্যবহার করতে হবে। উপরের যে আলটি আছে, ভিতরের আল কখনোই ধরা যাবে না, উপরে আলটি টান দিতে হবে, তা না হলে এই জয়েন্টটি টাইট হবে না। এই আলটি আমরা এপাশে কেটে এরকম বাঁকিয়ে নিতে হবে, টাইট দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের তারের জয়েন্ট। তো এইভাবে হাই ভোল্টেজ তার জয়েন্ট দিলে তার এই জায়গায় কখনো ট্যাম্পারিং লুজ হবে না, এমনকি স্পার্কিং করার কোনো সম্ভাবনা নেই, অথবা তারটি অন্য জায়গায় ছিঁড়তে পারে পরবর্তীতে, এই জায়গায় আর ছিঁড়ার কোনো সম্ভাবনা নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবে।